পুলিশি ছিনতাইবাজ উর্দি পরে টাকা লুট। দুর্গাপুরের এই ঘটনা, ব্যবসায়ীর গাড়ি থেকে কোটি টাকা লুট হয়েছে। দুর্গাপুরের এই ঘটনা সামনে আসছে যেখানে পুলিশি ছিনতাইবাজ কারণ উর্দি পরে টাকা লুট হয়েছে, ব্যবসায়ীর গাড়ি সেখান থেকে কোটি টাকা লুট হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্গাপুর থেকে ছজনকে ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে। কলকাতায় আসছিলেন দিল্লির ওই ব্যবসায়ী এবং তারই গাড়ি থেকে কোটি টাকা লুট। জাতীয় সড়কের বেশ কয়েকজন গাড়ি আটকায় বলে খবর পাওয়া যাচ্ছে এবং তারপরে এই লুটের ঘটনা, এবং তারা উর্দি পড়েছিলেন। পুলিশে ছিনতাইবাজ কারণ উর্দি পরে টাকা লুট, এই ঘটনা সামনে এসছে এবং ধৃতদের মধ্যে সাসপেন্ড হওয়া এক পুলিশ কর্মীও রয়েছেন বলে জানা যাচ্ছে। ছজনকে এই ঘটনা ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতায় আসছিলেন দিল্লির ওই ব্যবসায়ী এবং জাতীয় সড়কে বেশ কয়েকজন তার গাড়ি আটকায় এবং এরপরই লুট চলে। ধৃতদের মধ্যে সাসপেন্ড হওয়া একজন পুলিশ কর্মীও রয়েছেন বলে জানা যাচ্ছে। চিত্তরঞ্জন দাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। চিত্তরঞ্জন, গোটা বিষয়টা জানতে চাইবো, উর্দি পরে টাকা লুট। দেখো নীলাঞ্জনা, যে ঘটনা ঘটেছে গতকাল বিকেল 4:30 নাগাদ দুর্গাপুর থানার এক এএসআই এবং আরেকজন সিআইডি কনস্টেবল এবং তার সঙ্গে একজন বরখাস্ত হওয়া পুলিশ, বেশ 4-5 বছর আগে বরখাস্ত হয়েছিল সেই পুলিশ, যোগাযোগ পাওয়া গেছে, যোগ সাজ পাওয়া গেছে এই ঘটনার সঙ্গে। যেটা জানা গেছে যে মুকেশ চাওয়াল নামে একজন ঠিকাদার, রেলের ঠিকাদার, সে আসানসোলে টাকা পাঠিয়েছিল কোন ব্যাংকে এবং সেখান থেকে আরটিজিএস করার পর সেই টাকা ক্যাশ হয়ে, যখন 1,01,00,000 টাকা ক্যাশ সেই গাড়ি করে কলকাতা থেকে যাচ্ছিল সেখানে দেওয়ার জন্য, দুর্গাপুর থানার পেয়ালা মন্দিরের সামনে সেখানে তাকে গাড়িটিকে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে তার গাড়িটিকে ধাওয়া করে এবং সেখান থেকে নিয়ে গিয়ে তাকে ধাওয়া করে সে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ এবং তারা বলে গাড়িতে টাকা আছে বলে তার কাছ থেকে টাকা নিয়ে নেয় এবং সেখান থেকে তারপর তাদের নিয়ে চলে যায় অন্য গাড়ি করে, একটি গাড়ি করে নিয়ে চলে যায়। তারপর সেই এখানকারী মুকেশ চাওয়ালের একজন যে ম্যানেজার ছিলেন তিনি যখন কমপ্লেন করেন থানায় এবং তিনি কমপ্লেন করার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারে যে এর সঙ্গে দুর্গাপুর থানার এক এএসআই এবং আরো দুজন পুলিশ কর্মী যুক্ত এবং তারপর সেই ঘটনার সঙ্গে তাদেরকে গত আজ সকালবেলা তাদের গ্রেফতার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাদেরকে মহকুমা আদালতে চলে হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত আছে, কারণ 6 জনের নাম জানা আছে, এই যে গাড়িতে টাকা নিয়ে আসছিল সেই গাড়ির ড্রাইভারকেও অ্যারেস্ট করা যাবে। চিত্তরঞ্জন, যে 6 জনকে ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে সাসপেন্ড হওয়া এক পুলিশ কর্মীও রয়েছে, এই গোটা যে লুটের ঘটনা এটা কি প্ল্যান করা হয়েছিল, কি মনে হচ্ছে এখনো পর্যন্ত, কি তথ্য পুলিশ কি বলছে? দেখো, এটা প্ল্যান করেই করা হয়েছিল, কারণ এই যে টাকা আসবে কিভাবে আসছে বা গাড়িতে যাচ্ছে এটা অবশ্যই প্ল্যান করা, যেটা জানা যাচ্ছে যে এই এই প্ল্যানের সঙ্গে এই যে 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 ঠিকাদার তার কোনো পার্টনারের সঙ্গে যুক্ত আছে এবং সেই পার্টনার সঙ্গে যে ড্রাইভার যে টাকা যে নিয়ে আসছে সেটা জানতে পারে এবং একজন এই সিআইডি অফিসারকে তারা জানায় এবং সেই মাধ্যমে এই যে এএসআই তাকে জানানো হয় এবং সে যখন জানতে পারে যে এই টাকা নিয়ে আসছে এবং সেই টাকাটাকে ছিনতাই করতে হবে বা ক্রাইম ব্রাঞ্চের পুলিশগুলো তাকে রিকভার করতে হবে, সেটা সেই টাকা তাদের কাছ থেকে ছিনতাই করে নিতে হবে সেটা তারা বুঝতে পারে এবং সেই জন্য সেই জায়গায় গাড়ি কত নাম্বার ধরে তারা সেই জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়কে তাকে তাকে ঘিরে ধরে এবং সেই তার টাকা আছে বলে সেখান থেকে ছিনতাই করে অন্য গাড়িতে চলে যায়। তারপরেই এই ঘটনা ঘটে এবং সেটা জানতে পারে পরে পুলিশ। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনার সঙ্গে আরো কেউ কেউ আছে বলে পুলিশ জানতে পারছে, তবে আগামীকাল তাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কোর্টে তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে আরো কে কে যুক্ত আছে এবং কি কি নাম পাওয়া যাচ্ছে, চিত্তরঞ্জন, ওই ব্যবসায়ী দিল্লির তিনি কলকাতায় আসছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে, ওই ব্যবসায়ী এই বিষয়ে কিছু বলতে পারছেন? দেখো, এই ব্যবসায়ীর সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, তিনি এই বিষয়ে সম্পূর্ণ মুখ খুলতে চাইছেন না, তিনি বলছেন এই বিষয়টা পরে জানাবেন। তিনি পুরোটা নাম খুলে তিনি যেটা বলছেন, হ্যাঁ একটা ঘটনা ঘটেছে এবং তার কমপ্লেন করেছেন যে 1,01,00,000 টাকা ছিল এবং কারা কারা যুক্ত আছে কি ব্যাপার সেই ব্যাপারে পুলিশ সেটা বলতে পারবে এবং পুলিশ যাদের কাছ থেকে যে কমপ্লেন করেছিলেন এবং যে পুলিশ অর্থাৎ ক্রাইম ব্রাঞ্চ বলে জানা যাচ্ছিল তাদের সামনাসামনি করে অর্থাৎ তাদের জিজ্ঞাসাবাদ করি তাদেরকে দেখানো হয়েছে যে এরাই কি
কাজের মধ্যে যুক্ত আছে, তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এর সঙ্গে আরো কে কে যুক্ত আছে সেটা পুলিশ এখনো তদন্ত করছে। নীলাঞ্জন, চিত্রঞ্জন, ইউনিফর্ম পরে এইরকম লুটের মতন ঘটনা ঘটলো, পুলিশ এই বিষয়টা নিয়ে কি বলছে? পুলিশ যেটা জানাচ্ছে যে হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কোনো রকম ভাবে তাদের রেয়াজ করবে না, যদি যারা যুক্ত আছে তাদেরকে অবশ্যই কোর্টে আদালতে পাঠানো হবে এবং আদালত দিয়ে সাজা রায় দেবে। তবে যদি আরো কে কে যুক্ত আছে সেটাও তদন্ত করছে পুলিশ। নজর রাখো চিত্তরঞ্জন, পুলিশের কি বক্তব্য এই ঘটনা উঠে আসছে শোনাবো আপনাদের। নাইটে আমরা 1:30 সময় একটা কমপ্লেন পেয়েছি দুর্গাপুর থানাতে, যে একটা দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিল, ওর কাছে ও ক্যালকাটা যাচ্ছিল, সঙ্গে ওর গাড়িতে 1 কোটি টাকা ও ক্লেম করছে ছিল। ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা অরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল ও বুঝতে পারেনি, এরকম ওকে গাড়ি আটকায়ছিল। তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি। তো ওখানে আমরা 6 জনকে এখন অবধি অ্যারেস্ট করেছি। আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে, যে মেন পার্সন আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিল আসানসোলে, তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।